ক্লাস গাইজ স্টুডেন্টস, তোমাদের আজকে আমি প্রথম ইজিকে পড়াবো, অর্থাৎ ইংরেজিতে জিকে থাকে জেনারেল নলেজ, সেটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। ইওর আইডেন্টিটি, অর্থাৎ তোমার পরিচয় সম্পর্কে কিছু কোয়েশ্চেন আছে পেজ থ্রি। এই ইওর আইডেন্টিটিটা আমি তোমাদেরকে পড়াচ্ছি আজকে, এগুলো তোমরা বাড়িতে পড়বে। Your identity মানে তোমার পরিচয়। এই পরিচয়টা সম্পর্কে বলতে গেলে বলবো হোয়াট ইজ ইউর নেম, প্রথমে আছে হোয়াট ইজ ইউর নেম, তোমরা প্রত্যেকেই উত্তর দেবে মাই নেম ইজ। দেখো পেজ থ্রিতে তোমাদের অ্যান্সারের প্রথম অংশটুকু লিখে দেওয়া আছে, মাই নেম ইজ ড্যাশ, এবারে ওই ড্যাশে তোমাদের যে যার নাম লিখতে হবে, ঠিক আছে। এবার বলছে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি। তখন দেখো এখানে উত্তর সেভাবেই আছে, মাই ফাদার্স নেম ইজ শ্রী ড্যাশ। এবারে শ্রী ড্যাশ মানে ড্যাশের বাবার নাম লিখতে হবে, প্রত্যেকের বাবার নাম, যে যার বাবার নাম লিখতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। মাই মাদার্স নেম ইজ এস এম টি, মানে শ্রীমতী ড্যাশ, মায়ের নাম লিখে দেবে ড্যাশে, ওইভাবে প্র্যাকটিস করবে। পরেরটা হচ্ছে হোয়াট ইজ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে তুমি যেখানে বাস করো, তোমার বসবাসের ঠিকানা কি, ঠিক আছে। তো যে যার ঠিকানা লেখার চেষ্টা করবে, আমাদের আনন্দপুরে যারা আছে তাদের বলবো ভিলেজ পোস্ট আনন্দপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, এইরকম লিখবে। আর অন্যান্য গ্রামের যারা আছো তারা তাদের গ্রাম এবং পোস্ট যা সেগুলো লেখার চেষ্টা করবে। মেদিনীপুরটাই আশা করি সবার ডিস্ট্রিক্ট হবে, পশ্চিম মেদিনীপুরটাই, যাই হোক এইরকমভাবে লিখবে। আর হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, এরপরে হচ্ছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তখন লিখবে দ্য নেম অফ মাই স্কুল ইজ, যেমনটা এখানে বলা আছে ওইভাবেই লিখবে। দ্য নেম অফ মাই স্কুল ইজ আনন্দপুর শিশু নিকেতন, ঠিক আছে। পরেরটা হচ্ছে হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, প্রত্যেকের তো সব থেকে প্রিয় বন্ধু কেউ না কেউ থেকে থাকে, তো তাদের নাম লিখবে, মাই বেস্ট ফ্রেন্ড ইজ ড্যাশ, সে ড্যাশে যে যার প্রিয় বন্ধুর নাম লিখবে। ইন হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ লিভ, কোন জেলাতে, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, কোন জেলায় তুমি বাস করো, তখন তোমাকে লিখতে হবে আই লিভ ইন মিডনাপ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমরা পশ্চিম মেদিনীপুরেই বসবাস করি, এখানে যারা পড়াশোনা করছি আশা করছি তাই হয়, কারণ বসবাসটা এখানে করছি মানে এখানে পড়ছি মানে এখানেই বসবাস করছি, তাহলে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট লিখতে হবে। এবার বলতে ইন হুইচ স্টেট ডু ইউ লিভ, স্টেট মানে হচ্ছে রাজ্য, তুমি কোন রাজ্যে বসবাস করো, এখানে দেওয়াই আছে আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি। ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, কোন দেশে তুমি বাস করো, তখন দেশের নামটা লিখতে হবে আই লিভ ইন ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ভারতবর্ষ, ভালো করে বানান করবে আই এন ডি আই এ, ইন্ডিয়া। আমাদের স্টেটের নাম হচ্ছে এস, আগে প্রথমে জেলার নামটা তোমাদেরকে লিখে দিই, জেলার নাম লিখে দিই ডিস্ট্রিক্ট, যে যার ভিলেজের নাম নিজেরা লিখবে ডিস্ট্রিক্ট, পশ্চিম মেদিনীপুর পিএস সিএইচ আই এ পশ্চিম, এরপর মেদিনীপুর লিখবে এম ই ডি আর এন আর ই ইউ আর, এটা হলো ডিস্ট্রিক্ট। এরপর হলো স্টেট, স্টেট পাহাড় লিখে দেওয়া আছে, ওয়ে লিখবে ওয়েস্ট বেঙ্গল, এইভাবে এগুলো লিখবে। লিখার পর আগে পড়বে, ভালো করে পড়বে, পড়ে লিখবে, ঠিক আছে। যাই হোক এরকমভাবে প্রশ্ন হবে হোয়াট ইজ ইউর নেম।
তাহলে লিখতে হবে মাই নেম ইজ, এখানে শুরুটা করে দেওয়া আছে এইভাবে করবে। আরে আমি একটু আর পিছিয়ে দেখে দিচ্ছি, দু একটা তালে বলতে পারবে। ইওর আইডেন্টিটিটা মুছে দিয়েছি, কোনো ব্যাপার নয়। এক নম্বরে যদি আসে হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, অ্যান্সার লিখবে এরকম মাই নেম ইজ। যা নাম সেটা লিখতে হবে, কারো নাম যদি, আমার নাম যদি আমি বলি, আমার নাম আমি বলছি, আমার নাম হচ্ছে অভিজিৎ আচার্য, তখন আমি লিখবো এরকম অভিজিৎ আচার্য, এই হচ্ছে আমার নাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর নেম, তখন আমি বলবো মাই নেম ইজ অভিজিৎ আচার্য। সেরকম তোমাকে যখন বা তোমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করবে, যখন জিজ্ঞেস করা হবে যে হোয়াট ইজ ইউর নেম, তখন প্রত্যেকেই যে যার নাম এভাবে লিখবে মাই নেম ইজ ড্যাশ, মানে যে যার নামটা বলবে এইভাবে বলবে। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তখন বলবে মাই ফাদার্স নেম ইজ ড্যাশ, ড্যাশে যেটা বসবে সেটা বসিয়ে দেবে। মাদার্স নেমের ক্ষেত্রেও তাই। আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ যদিও, তবু জানার চেষ্টা করবো ওগুলো। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে হচ্ছে বসবাসের, বাসস্থানের ঠিকানা, তুমি যেখানে বসবাস করো সেখানকার ঠিকানা কি। সেখানকার ঠিকানা আমাদের আনন্দপুরে যারা বসবাস করে, এখানে এখানের ব্যাপারটা হচ্ছে ভিলেজ, VILLAGE যুক্ত পোস্ট, পোস্ট অফিস আর কি, এটা আমরা আনন্দপুর লিখবো। আর একটা ডিস্ট্রিক্ট লিখবো পশ্চিম মেদিনীপুর, কটা লিখলাম এইভাবে লিখবে, ঠিক আছে। পিএসও লিখতে পারো, পিএস মানে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন হচ্ছে আনন্দপুর। যাই হোক, তাহলে তোমাদের এই পেজ তিনটা পড়া থাকবে, এই এটা পড়ে রাখবে তোমরা, পরবর্তীকালে আমি তোমাদেরকে কাজ দেব, সে কাজগুলো তখন করে পাঠাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো, টাটা।